ধন্যবাদ আপনাদেরকে। চুড়াইবাড়ির যে নাকা পয়েন্ট সেটা হলো 19 আগস্ট থেকে যে সমস্ত ত্রিপুরাতে 16টা নাকা করা হয়েছিল সেটার মধ্যে একটা হলো এটা। কোন সূত্রের উপর ভিত্তি করে NL01AG5632 একটা কন্টেনার ভেহিকেল, সেই ভেহিকেলটাকে আজকে ডিটেন করা হয়েছিল। এই ভেহিকেলকে সার্চিং করে এটার থেকে টোটাল 434 কেজি গাঁজা পাওয়া গেছে, যেটা কালো বাজারের মূল্য প্রায় 1 কোটি টাকার মতো। গাড়ি থেকে যে ড্রাইভার বিকি কুমার, যার বাড়ি বৈশালী বিহার, তাকে অ্যারেস্ট করা হয়েছে। NDPS কেস নিয়ে এটাতে তদন্ত চলছে। এটা আসলে চক্রত আছেই, নতুবা তো এত আমরা কাজকর্ম করছি, সমস্ত ত্রিপুরাতে ধরছে, এখানে আসাম পুলিশও ধরছে, তারপরে ওরা নিয়ে যাচ্ছে, নিশ্চয় চক্র কাজ করছে, আমরা চেষ্টা করছি এটা বের করার জন্য। স্যার গাঁজাগুলি কোথায় লুকানো ছিল স্যার? এটা তো আপনারা দেখেছেন, এটা হলো যে ধানের যে তুষ বলে, সেই তুষ উপরে লুট ছিল পুরো গাড়িতে, এবং তার নিচে সিক্রেট চেম্বারের মধ্যে গাঁজাগুলি ছিল। গন্তব্যস্থল কোথায় জানতে পেরেছে? গন্তব্যস্থল কোথায়? ও যেটা বলছিল করিমগঞ্জে একটা ইটভাটাতে নিয়ে গাড়িগুলিকে দেওয়া, তার কর্তৃপক্ষ সে কমিশন পেয়ে যাবে। মালটা এনেছিল আগরতলা কয়েরপুর বাইপাস থেকে। মানে চুড়াইবাড়ির ক্ষেত্রে এটা উত্তর জেলার ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।